ঘুমানোর 5 মিনিট আগে রোজ কাউকে গুড নাইট জানালে এই 5টি উপকার পাবেন। আপনি রোজ কাউকে না কাউকে তো গুড নাইট অবশ্যই জানান, কিন্তু সেটা রাতের কোন সময়ে জানান সেটার কোনো ঠিক নাই। ফলে আপনি কাউকে গুড নাইট বলেন, উত্তরে ভদ্রতার খাতিরে সেও আপনাকে গুড নাইট বলে। ব্যাস, কাহিনী এখানেই শেষ, ঔষধের কার্যকারিতা এখানেই শেষ। এর চেয়ে বেশি আর কোনো উপকার পান না। ভাবতেছেন উপকার মানে? আরে মাম্মা, সাইকোলজি মতে কাউকে গুড নাইট জানানোর পারফেক্ট সময় হচ্ছে সে ব্যক্তিটি ঘুমানোর 5-10 মিনিট আগের সময়টা। আর আপনি যদি এই সময়টাতে কাউকে রোজ গুড নাইট জানাতে পারেন, তাহলে আপনি অবাক করা 5টি উপকার পাবেন, যেগুলো জানলে আপনি আফসোস করবেন এটা ভেবে যে ইস, এর আগে এগুলো জানলে আপনার কত উপকারে আসতো। তো যা হবার সেটা তো হয়ে গেছে, চলুন আজকে জেনে নিন কাউকে ঘুমানোর 5-10 মিনিট আগে গুড নাইট জানানো কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাতে কাউকে গুড নাইট জানালে আসলে কি কি উপকারগুলো পাওয়া যায়। তো উপকার নাম্বার 1, ব্রিটেনের একদল সাইকোলজিস্ট 100 জন লোকের উপর জরিপ করে দেখেছে যে 95% লোকই যখন কেউ তাদেরকে গুড নাইট জানায় তখন সেটাকে তারা জাস্ট ভদ্রতা মনে করে নেয়। তারা মনে করে সে ব্যক্তিটি জাস্ট ভদ্রতার খাতিরে তাকে গুড নাইট বলেছে, কারণ সবাই রাতের বেলা কথা শেষে গুড নাইট জানাই, এটা একটা ভদ্রতা। কিন্তু প্রায় সবাই আবার এটাও স্বীকার করেছে যে তারা যখন মোবাইলটা রেখে ঘুমাতে যাবে বা তারা যখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে, এমন সময় কেউ তাদেরকে গুড নাইট জানালে সেটা তাদের কাছে স্পেশাল লাগে। তখন তারা সেটাকে জাস্ট ভদ্রতার চোখে দেখে না, সেটার মাঝে তারা ভালোবাসা বা কেয়ারিং ফিল করে। তো এই জরিপের ফলাফল থেকে আশা করি বুঝতে পেরেছেন কেউ ঘুমানোর আগের মুহূর্তে তাকে গুড নাইট জানানোটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। উপকার নাম্বার 2, কোন ব্যক্তি ঘুমানোর ঠিক 5-10 মিনিট আগের মুহূর্তে আপনি যেহেতু তাকে গুড নাইট জানাচ্ছেন, ফলে আপনার গুড নাইট জানানোর পর আর কারো গুড নাইট মেসেজ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে। ফলে ব্যাপারটা এমন হলো যে আপনার গুড নাইট পেয়ে সে ঘুমিয়ে গেল বা আপনি তাকে গুড নাইট দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। ব্যাপারটা ধীরে ধীরে দুজনের মাঝে ভালোবাসার ফিলিং সৃষ্টি করতে সহায়তা করে বা আপনার প্রতি তার একটা ভালো লাগা সৃষ্টি করতে সহায়তা করে। উপকার নাম্বার 3, সবাই ঘুমানোর সময় কাউকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমাতেই বেশি পছন্দ করে, আর এটা না চাইলেও আমাদের সাথে হয়। ঘুমানোর আগের 5-10 মিনিট আমাদের মন একদম শান্ত হয়ে যায়, তখন আমরা না চাইলেও কারো ভাবনা আমাদের মাথায় চলে আসে। বাট প্রসঙ্গ হলো, আমরা তাহলে ঘুমানোর আগে কার কথা ভাবি? যদিও সবাই বলবে প্রিয়জনের কথা, হ্যাঁ এটা ঠিক আছে, বাট যাদের প্রিয়জন নাই তারা কার কথা ভাবে? এর উত্তর হলো, ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ যার সাথে কথা হয়েছে তার কথা। তো আপনি যখন রোজ তাকে ঘুমানোর ঠিক আগের মুহূর্তে গুড নাইট জানাচ্ছেন, তার মানে ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ আপনার সাথেই তার কথা হচ্ছে, ফলে সে আপনার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বে, এমন একটা সম্ভাবনা তৈরি হলো। উপকার নম্বর 4, কোন এক বিখ্যাত কবি বলেছেন, কেউ সারাদিন আপনাকে মিস করে, এটা সৌভাগ্যের কিছু নয়, কিন্তু কেউ ঘুমানোর ঠিক আগের মুহূর্তে যদি আপনাকে মিস করে তাহলে আপনি সত্যিই সৌভাগ্যবান। তার মানে বুঝতেই পারতেছেন কেউ ঘুমানোর আগের মুহূর্তটাতে আপনাকে মিস করবে, এমন কিছু করতে পারলে কতটা লাভ হয়। তো আপনি যেহেতু রোজ সে ঘুমাতে যাওয়ার ঠিক 5-10 মিনিট আগে তাকে গুড নাইট জানাচ্ছেন, যার কারণে রোজ রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনার কথা তার অটোমেটিক মনে পড়ে যাবে। সে জানে যে এই সময় আপনি তাকে মেসেজ বা কল করে গুড নাইট জানান, ফলে সে না চাইলেও তার মনে আপনার কল বা মেসেজের অপেক্ষা তৈরি হয়ে যাবে, আর সে যতক্ষণ পর্যন্ত আপনার গুড নাইট না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম আসতে চাইবে না। সে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তে আপনাকে মিস করতে থাকবে। উপকার নাম্বার 5, কম বেশি প্রতিটি মানুষই চায় তার এমন একজন ভালোবাসার মানুষ থাকবে যে রোজ তাকে গুড নাইট দিয়ে ঘুম পাড়িয়ে দেবে আর সকালে গুড মর্নিং জানিয়ে ঘুম থেকে তুলবে। এটা আপনিও চান, আমিও চাই। তো রোজ কেউ না কেউ তো আমাকে গুড নাইট জানাই, তার মানে কি তাহলে আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে, আমি সেই মানুষটি পেয়ে গেছি? না, মোটেও না। কারণ আপনি ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন এখানে প্রসঙ্গ আসলে জাস্ট গুড নাইট জানানো নয়, প্রসঙ্গ হলো ঠিক ঘুমানোর আগের মুহূর্তে গুড নাইট দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া। তাই আপনি যতই কারো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হন না কেন, আপনি কাউকে ঠিক ঘুমানোর 5-10 মিনিট আগে গুড নাইট দিয়ে ঘুম পাড়িয়ে দিলে তবেই সে আপনার গুড নাইট উইশের মাঝে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মতো একটা অনুভূতি পাবে। নয়তো আপনার গুড নাইট উইশ আর অন্যের থেকে পাওয়া গুড নাইট উইশের মাঝে কোনো পার্থক্য নেই। আমি আপনার পছন্দের মানুষটির নাম জানতে চাই, প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের মানুষটির নাম কি। পুরো নাম বলতে প্রবলেম থাকলে জাস্ট নামের প্রথম অক্ষরটি কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে প্লিজ একটা লাইক দেন, প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকুন সবাই, বাই বাই।